এই গরুটার নাম রাখছে আমার ছেলে, নাম রাখছে এটা রাজা বাবু, গোপালগঞ্জের রাজা। আপনার 1100 কেজি? আমার এই ফার্মে আর দুটো গরু আছে, একটু দেশি গরু, 100% দেশি গরু। এইটা এটার মাংস রয়েছে আছে 5.5 মন। আর এর পাশের একটা গরু আছে, একটু ভিতরে আসতে হবে। এই যে একটা গরু আছে, এটার মাংস ওয়েট আছে 8.5 মন, শুধু মাংস হয়েছে 8.5 মন। জায়গায় কোটালি ভাড়া এরকম ভালো গরু আমি দেখিনি। আসলে 3 বছর লালন পালন করে, ঠিক সন্তানের মতোই। আসলে গরুটা অনেক মায়ার, এবং এই গরুটা মাঝে মাঝে আমিও গরুটার দেখাশোনা করি। সালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জের কোটালি পাড়ায়, টুপুরিয়া গ্রামে, একটা প্রান্তিক খামারে। এতো এই প্রান্তিক খামারের মালিক হচ্ছে মনিরুজ্জামান। তো আমরা আসলে এইখানে এই প্রান্তিক খামারে রয়েছে 3টি গরু। তো একটি হচ্ছে সবচেয়ে বড় জাতের গরু, ফ্রিজিয়ান। তো আমরা আসলে এই গরুর মূল যে মালিক, আমরা তার সাথে কথা বলবো, এবং এই গরুটি কোথা থেকে সে সংগ্রহ করলো, এবং এই গরুটার লাইভ ওয়েট কতটুকু আছে, এবং তিনি এই গরুটাকে কীভাবে লালন পালন করছে। আমি বিগত 3 বছর লালন করতেছি। আমার ফার্মে 3টা গরু আছে মোট এখন। তো এটাই সবচেয়ে বড় গরু, এটা জাত হল ফ্রিজিয়ান জাত। তো এটা আমি 3 বছর আগে থেকে আমি লালন করতেছি, বিক্রি করে পালতেছি বড়োভাবে। তো এবছর আর লাইভ ওয়েট আসছে আপনার 1100 কেজি। আলহামদুলিল্লাহ, আসলে 1100 কেজি গোপালগঞ্জের কোটালি পাড়ায় অবস্থান করছে একটা গরু, আসলে এটা ভাবা যায় না যে এত বড় গরু গোপালগঞ্জের কোটালি পাড়ায়, টুকুরিয়া গ্রামে লালিত পালিত হচ্ছে। তো আসলে এই গরুটাকে আপনি কি ধরনের খাবার খাওয়ান? এটা দেশীয় খাবার, গমের ভুসি, ভুট্টার পাউডার, কাঁচা ঘাস। এই যে আমার লেবাররা কাঁচা ঘাস কাটিয়ে নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, এগুলো আমি সাধারণত খাওয়াই থাকি। তো আসলে দর্শকদের উদ্দেশ্যে আসলে এই গরুটার তো একটা চাহিদা আছে, মানে আপনার আসলে কত টাকা হলে আপনি আপনার দর্শকদের উদ্দেশ্যে আর কি মানে বিক্রি করতে চান, একটু যদি একটু বলতেন। আচ্ছা, এটা আমি দাম চাইছি 17 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা, একটু যদি দর্শকরা যদি আপনার এখানে আসে, একটু কম বেশি যদি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কিছু কম বেশি করা হবে। কাস্টমার আসুক, তারা গরু দেখুক, পছন্দ হয় কিনা, যদি পছন্দ হয় একটু কম বেশ করা অবশ্যই হবে। আর দর্শক, আমি একটা কথা বলে রাখি যে পছন্দ হওয়ার মতোই গরু। আসলে এই গরুটার গায়ে নেই কোনো খুঁত, লিখিত একটা গরু, আসলে খুবই সবল, স্বাবলম্বী এবং চঞ্চল, আসলে দেখলেই বোঝা যায়। তো আসলে আমি তার কাছ থেকে একটু জানবো যে এই গরুটার লালন পালন করছেন, এর তো আসলে ভালোবেসে তো মানুষ একটা নাম দেয় যে এই গরুটার নাম রাখছে আমার ছেলে, নাম রাখছে এটা রাজা বাবু, গোপালগঞ্জের রাজা। আচ্ছা আচ্ছা, আর ঠিক এর দেখতেও সে রাজাদের মতো আচরণটা ঠিক সেরকম। আমি পাসপোর্ট ছয়ছি আমার উচ্চতা, দেখেন না আমার থেকেও 1 বিঘা তুষা। আচ্ছা আচ্ছা, যাই হোক দর্শক, তো আপনারা যদি এই গরুটা আপনারা যদি ক্রয় করতে চান, আর আসলে উনিও চায় যে এই গরুটা একটা ভালো একটা ফ্যামিলিতে যাক, আসলে এরকম ধরনের গরু গোপালগঞ্জের কোটালি পাড়ায় আর হয়তো কোথাও নেই, নেই বললেই চলে, নেই বললেই চলে, গোপালগঞ্জে এত বড় গরু নাই। তো আপনারা যদি কেউ ওনার এই ঠিকানায় আসতে চান, তাহলে আপনি যদি ঠিকানা আপনার এখানে? আমার ঠিকানা আছে গোপালগঞ্জ জেলার কোটালি পাড়া উপজেলা টুপুরিয়া গ্রাম, হেমায়ত ব্রিজ। এই যে হেমায়ত ব্রিজ, আমার বাড়ির পাশেই একটা নাম করা ব্রিজ, এটা অনেকেই চিনে, বা যারা দক্ষিণ অঞ্চল থেকে কেউ আসে খুলনা অঞ্চল থেকে, গোপালগঞ্জ বেদগ্রাম নয় না, কোটালি পাড়া আসবে, কোটালি পাড়া একেবারে পয়সারাট সড়ক, গরুদি পয়সারাট সড়ক। আবার বরিশাল অঞ্চল থেকে আসলে, কোটালি পাড়া আসলে হেমায়ত ব্রিজ নামবে, হেমায়ত ব্রিজের পাশেই আমার বাড়ি, এই যে আমার রাস্তার সাথে মেইন রোড, যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে তো ঠিকানাটা অলরেডি বলেই ফেলেছি, তো আপনারা যদি কেউ এখানে আসতে চান, আসলে এখনও ঈদের এখনও অনেক দিন আছে, তো 2024-এর আসলে আমি তো মনে করি কোটালি পাড়াটা সবচেয়ে সেরা গরু, এবং গোপালগঞ্জ জেলার ভিতরে এটা সেরা গরু, দক্ষিণ বাংলার বললেই চলে। তো দর্শক, আসলে আমরা চাই যে আপনারা আসলে যারা ক্রেতা আছেন, যারা মনে করেন যে বড় একটা গরু খুঁজতেছেন, যা আসলে কোথায় পাবো কোথায় পাবো, তারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে, আপনারা ঠিকানা দেওয়া আছে, আপনারা এইখানে এসে যোগাযোগ করলেই অলরেডি গরুটার সন্ধান পেয়ে যাবেন, এবং আপনারা এসে দেখলে হয়তো আরও বুঝতে পারবেন আসলে এত বড় যে মানে গরু আসলে ক্যামেরায় ধারণ করা যায় না। এক ভাই ছবি করছিল, উনি বললো যে ভাই আমার ক্যামেরায় ছবি আসে না। তো আসলে এই ভিডিওর মাধ্যমে আসলে ওনার ফোন নাম্বারটা উনি বলে দিবে, আপনারা ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন। তো একটু যদি দর্শকদের 01713 63
4799। আবার একটু বলেন নাম্বারটা। 0171-3-63-47-99। ধন্যবাদ দর্শক। আসলে আপনারা যারা আসলে যারা সঠিক মানে ক্রেতা, যারা মনে করেন যে টাকা নিয়ে ঘুরছেন গরু পাচ্ছেন না, তারা হয়তো এই ঠিকানায় আসলে আপনারা হয়তো বড় জাতের একটা গরু পেয়ে যাবেন। আমার এই ফার্মে আর দুটো গরু আছে, একটা দেশি গরু, 100% দেশি গরু। এইটা এটার মাংস রয়েটা আছে 5.5 মন। আর এর পাশের একটা গরু আছে, একটু ভিতরে আসতে হবে। এই যে এই যে একটা গরু আছে, এটার মাংস রয়েটা আছে 8.5 মন। শুধু মাংস হয়েছে 8.5 মন। এটা গি জাতের গরু। আরো দুটো গরু আছে, ক্রেতারা যদি আসে তিনটে গরু একসঙ্গে কিনে তবে একটু সালফার দিয়ে আমি বিক্রি করে দেবো। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতাহার শেখ। তো ওনার সাথে আমি একটু কথা বলতে চাই এই গরুটা সম্পর্কে। তো আসলে আপনি তো গরু দেখেছেন, আসলে এই গরুটা সম্পর্কে যদি আপনি একটু বিস্তারিত বলতেন যে এই গরুটা আমাদের জায়গায় কোটালি ফাড়ায় এরকম ভালো গরু আমি দেখি নাই, আমার সঙ্গে পড়ে নাই। এই গরু খুব ভালো, খুব বড় গরু, বড় গরু, এর ওয়েটও খুব। যদি কোনো লোক আসতে চান তাহলে আপনারা এই গরু নিতে পারবেন বা কিনতে পারবেন। এর লোকও আছে ভালো, তার কাছে আইলে বিক্রি দিয়ে দেবে। তো ধন্যবাদ। তো দর্শক, আমি পাশাপাশি আর একজন ভাই এখানে আছে যে গরুর দড়ি ধরে আছে, তো আমি তার সাথে একটু কথা বলতে চাই। গোপালগঞ্জ জেলা কোটালীপাড়া থানা হেমায়েত ব্রিজ সংলগ্ন টুকুরিয়া এই রাস্তার পাশে মনিরুজ্জামান, সে তার খামারে, তার খামার বললেই চলে। তার খামারে আসলে গত বছর 8টা গরু ছিল, এবার হয়তো বা গরু একটু কম, 3টা গরু আছে। এর ভিতরে সবচেয়ে যে বড় গরুটা, এটার নাম রাখা হয়েছে রাজাবাবু, গোপালগঞ্জের রাজাবাবু। আসলে রাজাবাবুর মতোই কালারটাও সেই, ঠিক আছে। গরুর কোনো কোনো ই নেই, খুঁত নেই, আসলে আপনাদের হয়তো বা পছন্দ হবে। তো গরুর যে মালিক, সে যে দাম নির্ধারণ করা হয়েছে, হয়তো বা এই দাম থেকে কিছু কম বেশি আছে। আপনারা আসেন, আসলে গরুটা দেখে পছন্দ হবে। দর্শকদের কাছে অনুরোধ, এবং নাম্বার দেওয়া আছে, নাম্বারের মাধ্যমে আসেন, আসা গরুটা দেখেন। আসলে 3 বছর লালন পালন করে, ঠিক সন্তানের মতোই। আসলে গরুটা অনেক মায়ার, এবং এই গরুটা মাঝে মাঝে আমিও গরুটার দেখাশোনা করি, সেই ক্ষেত্রে আমারও খুব মায়া লাগে। তাই এমন একজন আসুক যাতে সুন্দরভাবে তার কাছে আমরা গরুটা দিতে পারি, ঠিক আছে। সে যাতে 2024 সালের কোরবানি উপলক্ষে গরুটা নিতে পারে, এবং যাতে আমরা থেকে প্রয়োজনে রাস্তা খুব কাছেই গাড়িতে উঠাই দেওয়ার ব্যবস্থা আমাদের আছে, সমস্যা নেই, রাস্তার সাথেই খামার। আরেকটু কথা আপনাকে একটু বলতে চাই, যেহেতু গরুটা আপনি লালন পালন করছেন, যেহেতু যদি এখন যদি একজন ঢাকা থেকে আসে, তাহলে সে যদি গরুটা নিতে চায় তাহলে আপনাদের এখান থেকে আপনারা একেবারেই তো রাস্তা সংলগ্ন, সমস্যা নেই, গাড়িতে উঠানোর ব্যবস্থাও ভালো, এবং যদি প্রয়োজন হয় তাদের সাথে যদি যাওয়া লাগে যাব। 27 মন গরু, এই গরুর কাছে গেলাম দাঁড়ানোই সম্ভব না, কিন্তু এই যে মাঝে মাঝে আমি আসি 27.5 মন, সাড়ে আমি আসি গরুর দড়ি ধরা, গরুর নিচ নিচ দিয়েও আমি যাইতে পারি, কিছু বলে না, ঠিক আছে। আসলে শান্ত গরু, এত বড় গরু কোথায় পাবো, সমস্যা নাই। আমাদের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানা টুকুরিয়া গ্রামে এই রাজাবাবু আছে, আসেন। তো দর্শক, আসলে যারা বড় গরু খুঁজছেন, তারা আসলে যারা ক্রয় করতে পারবেন না, তারা আসলে আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, এবং যারা বড় গরু খুঁজছে হয়তো তাদের কাছে ভিডিওটা গেলে তারা হয়তো এই গরুটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। আর এই আমাদের এই ঠিকানা দেওয়া আছে, এই ঠিকানা আপনারা তো আসলেই গরুটা দেখতে পারবেন। তো দর্শক, এই পর্যন্তই আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।